গতকালকে বাপ্পির হুমকি খায়া, মানে ওই যে বাপ্পি যে কইছে যে ডিবির অফিসে যাবে, এই হুমকি খায়া আজকে এই যে শাবানা, তারপরে গিয়া ওই যে আসিফের মা তুতু তুতু তুতুর কইরা দল বাইন্দা আইসে তানজিলারের নিতে। এরপরে তানজিলা সাকিবের সাথে কীরকম যে ব্যবহার করছে, সাকিবের সাথে চিল্লাপাল্লা করছে সবার সামনে, বাপ মা বাড়ি ভরা মানুষের সামনে, নিজের জামাইয়ের সাথে, মানে যেই ধরনের ব্যবহার করছে, এই কথাটা তাবিয়া তা সে আজকে বাপ্পির ব্লগে ফাঁস করে দিছে। তো চলেন আমরা ভিডিওটা শুরু করি। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি সবাই ভালো আছেন। তো ভিডিওটা আমরা শুরু করব এখনই। তো তার আগেই আমি একটু কালীমণ্ডলের বা তানুমণ্ডলের পেজের জামা সংক্রান্ত বিষয়ে কিছু কথা বলবো। তো এই যে এখানে যে দেখতে পাচ্ছেন যে কিছু ড্রেস দেখাইতেছি, আমি আসলে এত ব্লগ করি নাই বা এত ভিডিও করি নাই, যেহেতু মার্কেটের মধ্যে দেখা গেছে কি যে অনেক কিছু খোঁজা লাগে বা অনেক এটা খুঁজলে ওইটা পাওয়া যায় না, ওইটা হইলে ওইটা পাওয়া যায় না। তো আমি সেরকম ইয়ার মধ্যেই ছিলাম, আর আমার আসলে ব্লগ করতে ইচ্ছাও করতেছিল না, যেহেতু একটা কাজে গেছি বা একটা ড্রেস বছরের মানে এর দুইটা ঈদই, যদি সেইখানে ভালো করে কোনো কাপড় চোপড় না কিনতে পারি তাহলে হয়তো মনের মধ্যে খুঁতখুঁত মানে গুতাইতেই থাকবে। তো যেই কারণে আমি আসলে আর ব্লগ করি নাই। তো যতটুকু করছি সেটুকু আপনাদের সাথে শেয়ার করবো। এই যে এইখানে যে এই থ্রি পিসটা দেখতে পাচ্ছেন যে সুতির, এই থ্রি পিসটার নাম কোহিনুর থ্রি পিস, এটা কালীমণ্ডলের পেজে আছে। তো মানে এক একজনের থেকে এক একটা দাম চাইতেছে। ওই যে ওইখানে যে একটা আপুরে দেখছেন যে ওই আপুটা ওই জামাটা দেখতেছে প্রিন্টের, ওইটাও কিন্তু একই কোয়ালিটির। কিন্তু আমি একটু অবাক হয়ে গেলাম যে দেখেন এখানে কিন্তু এটা কিন্তু একটা মার্কেট। হ্যাঁ, এই মার্কেটে মানে যেরকম জামার দাম হওয়ার কথা বা যেরকম ইয়া হওয়ার কথা সেইখান থেকে সেই তুলনামূলকভাবে কালীমণ্ডলের পেজের জামার দাম বেশি। এইখানে কালীমণ্ডল একটা কোহিনুর থ্রি পিসের দাম মেবি মনে হয় 1200 থেকে 1300, আমি জানি না। আর এই যে এই থ্রি পিসটা যেটা আপনারা দেখতেছেন মাস্টার্ড কালার মেবি, তো এই কালার থ্রি পিসটা আমার কাছে 1000 টাকা চাইছে, মানে 1050 চাইছে। যদি এখানে দামাদামি করতাম তাহলে একটু বেশি বা একটু কমাইতে পারতাম, বা মনে করেন যে 800 সাড়ে 800 সামথিং করতে পারতাম। কিন্তু তো যেই কারণে আমার আসলে ওটা ভালো লাগে নাই বা নিই নাই। তারপর আবার ওই যে ওই পাশের যে বাটিকটা দেখছেন যেটা কালীমণ্ডল মনে হয় 1200 করে বিক্রি করতেছে, ওইটা আপনার 1000 টাকা বিক্রি করতেছে মার্কেটে। তো যাই হোক, আমি এই কথাগুলো কেন বললাম যে আপনারা যারা এই কালীমণ্ডলের পেজে থেকে জিনিসপত্রগুলো নেন ওগুলো আপনারা নিয়েন না, কারণ ওগুলো কোনো কোয়ালিটি নাই, দুদিনে এক ঘষা দিলেই শেষ। তো আপনারা যদি মার্কেটই করতে হয় আপনারা মার্কেটে যান, 10টা জিনিস দেখেন বুঝেন তারপরে কিনেন। আসলে এখানে কিন্তু কোনো ফিল্টার দেওয়া কোনো ভিডিও নাই, এটা কিন্তু একবারে রিয়েল ভিডিওই আমি আপনাদের সাথে শেয়ার করছি। আর কালীমণ্ডলের একটা অভ্যাস আছে যে সে তার নিজের পেজের জামা কাপড় ফিল্টার দিয়ে তারপরে ভিডিও বানায় ওইটা ছাড়ে। এরকম অনেক অসংখ্য ভিডিওগুলো বা অসংখ্য কমেন্টগুলো কিন্তু আপনারা ওর পেজে পাবেন। তো আমি যদি আপনাদের সাথে আমি যে কয়টা দোকানে গেছি বা শপে ঢুকছি সেই সমস্ত সবগুলার ভিডিও যদি একটা একটা কইরা আমি আপনাদের সাথে দেখাইতে পারতাম তাহলে হয়তো আপনারা বুঝতে পারতেন। আর যারা মার্কেট থেকে মার্কেট করেন বা যারা শপিং মল থেকে শপিং করেন তারা জানবেন যে আসলে কোন জিনিসের দাম কীরকম। এই বাটিকের জামাটা দেখাইছি সেটারও দাম কিন্তু অনেকটাই কম ছিল। তারপর যে এই যে এখানে যে রেড কালার যে জামাটা দেখছেন ওইটা কিন্তু একটা চিননের ড্রেস ছিল, ইন্ডিয়ান মেবি মনে হয় চিনন। এই জামাটার দাম আমার কাছে 1300 টাকা চাইছে। তো এইখানে দেখেন এটা যদি কালীমণ্ডলের পেজ হইতো তাহলে কিন্তু ওইখানে দাম 1500-1600 টাকা চাইতো। ইভেন ও যে আলিয়া কার জামাগুলো বিক্রি করছে যতগুলা টাকা দিয়া, অনলাইনেই বিক্রি করছে 650 টাকা বা কোনো পেজে 555 বা এরকম সামথিং টাকায় কিন্তু বিক্রি করা হয়েছে। আমি শপিং মলে গিয়া দেখি সেই জামাগুলো 780 টাকা দাম, তাহলে বুঝেন সেখানেও কত টাকা লাভ নিছে। তো আমি মনে করি যে আপনাদের ওর থেকে বা ওদের থেকে বা কোনো অনলাইন পেজ থেকে জামা কাপড় না কিনা না ঠইকা আপনারা
শপিং মলে যান, গিয়া ড্রেস কিনেন। আমি আপনাদের একটা আইডিয়া দিলাম মাত্র, আর আমি ইচ্ছা করলে আপনাদের সাথে শপিং ব্লগ শেয়ার করতেই পারতাম, না করলে করতেই পারতাম, যেহেতু হাতে ফোন ছিল তো আমি ইচ্ছা করেই করি নাই, কারণ আমার আসলে মনে হয় নাই যে কিছু প্রাইভেট জিনিসগুলো আপনাদের সাথে আমি শেয়ার করি, কিছু প্রাইভেট মুহূর্তও আছে যেগুলো আমি শেয়ার করি, আমার যতটুকু মনে হয়েছে যে না আমার করা দরকার বা এইটুকু আমি আমার আপুদের বা ভাইয়াদের দেখাইতে পারবো, যে কারণে দেখাই। এই গত ঈদে আমাকে অনেকে বলছেন যে হ্যাঁ আপনি শপিং করেন নাই, আপনি আমার এই শপিং ব্লগ দেন নাই, এই দেন নাই, সেই দেন নাই, আসলে আমি করছি, আমি দেখাই না, কারণ আমি কেরকম বা আমি মানে নিজে চুপ থাকতে পছন্দ করি বা কাউরে এরকম শো অফ করি না কারো সাথে, বা আমি একদম সিম্পলভাবে থাকি, যে আমি একটু সিম্পল থাকি, সবাই তো গর্জিয়াসভাবে থাকার চেষ্টা করে, আমি একটু সিম্পলভাবে থাকি, যেই কারণে হয়তো আমি অনেক কিছুই শেয়ার করি না আপনাদের সাথে। তো যাই হোক, আমি একটু একটু ধারণা দিলাম। তো এখন আমি যেই কথাটা বলবো সেটা হইতেছে যে কোনো এক আপু বা ভাইয়া আমাকে কমেন্ট করছিল আজকে, মেবি আজকে না আজকেও করছে বা কয়েকদিন আগেও মনে হয় করছিল, এখন তার কমেন্টগুলো আমি দেখি না। যাই হোক, আমারে কমেন্ট করছিল এরকম যে কালীমণ্ডল মনে হয় তাদের পাপ মানে তার শ্বশুরবাড়ি থেকে রাগারাগি বা ঝগড়াঝাটি করে আসছে, যে কারণে এবার ভিডিও মিডিও কিছু দেয় নাই। তো আসলে উনি যখন আমার কমেন্টটা করছিল তখন আমি অসুস্থ ছিলাম, অসুস্থ বলতে আমার মাথা ব্যথা ছিল, আর এটা আমার একটা আর মানে কি বলেন এটা একটা আমার মানে হ্যাবিট হয়ে গেছে আমার এই মাথা ব্যথা। এই মাথা ব্যথাটা আমার ক্লাস 9 থেকে শুরু হয়েছিল, মানে পড়ার চাপে তো মানে প্রচণ্ড প্রেশার নিছিলাম, যে কারণে আমার প্রথম সেমিস্টারের পর থেকে আমার এরকম মাথা ব্যথা, যেটা কিনা এখন পর্যন্ত রয়েছে। বেশি স্ট্রেস নিলে বা বেশি করলে বা বেশি গরমে গেলে আমার এরকম মাথা ব্যথা হয়। তো যে কারণে আমার যেদিন কমেন্টটা করছিলাম আমি ওই দিন কোনো রিপ্লাই বা আমি ওই রিলেটেড কোনো ভিডিও দিই নি, যেহেতু আজকে দিছি আবার দিব ইনশাল্লাহ সামনে। তো আমার কাছেও মনে হয়েছে, আমি ব্লগ দেখলাম, ব্লগ দেখে আমি অনেক কিছু মনে হয়েছে, তো ওইটা আমি আপনাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব। এখন যেটা হইতেছে যে তানজিলার যে আজকে তিশার ব্লগে বাজারে নিয়ে গেছে, তাও জোর করে ধইরা নিয়ে গেছে, মানে শরীরে জোর পায় না, মুখে জোর নাই, মনের ভিতর একটা ঝড় চলতেছে, মানে তানজিলার তিশারে সবাই জিজ্ঞেস করছে তানজিলা আসছে, আপনি তো কিছুই বললেন না। আমি যেটা বলছিলাম যে তানজিলা গেছে, তিশা কিন্তু এইবার কোনো মুখ খুলে নাই, প্লাস তিশা কিন্তু কোনো ভিডিও দেয় নাই, প্লাস তানজিলাও কিন্তু কোনো ভিডিও দেয় নাই। তো সেখানে তানজিলার পরীক্ষা ছিল তাই নাকি তারা দেখাইতে পারে নাই, আসলে কি সত্যি এটা তাই, মানে এরকম কিছু হয়েছে? প্রতিবার পাবনাতে আসার সময় তার এই মানে তাই 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 বাবার বাড়ি যাই, এইবার আর তা হয় নাই। কেন হয় নাই দর্শক কন্ত? কারণটা হচ্ছে যে এই যে কোরবানির পশু, আপনারা যদি তানুমণ্ডলের লাস্টের যে ভিডিওটা আছে সেই ভিডিওটা দেখেন, তাহলেই বুঝতে পারবেন যে তানুমণ্ডল বা তানুর সাথে কেউ ঠিক মতো করে কথা বলছে না বা বলেও না, এবং শাবানা বেগমের মুখটাও দেখা যায় নাই কালীমণ্ডলের ভিডিওতে। আর যে কালীমণ্ডল যেই খালার টাকা বা যেই খালার কাঁথা বিক্রি করে দিছে, সেই কালা সেই খালার মানে মুখের অবস্থা দেখছেন কালীমণ্ডল যখন বলছে যে আজকে আমি সবার আগে গোসল করছি, আজকে অনেক গরম, তো ওর খালা শাশুড়ি বা যেটাই হোক উনি আইসা উনি কাপড় মেলতাইছিল, তো তখন কইতেছে হ্যাঁ অনেক গরম, মানে যেরকম একটা হাসি খুশি ভাব নিয়ে সবসময় অলওয়েজ থাকে সেরকম নাই, একমাত্র ইয়ার ছাড়া ওই যে আসিফের নানির কথা ছাড়া আর কিন্তু তেমন কেউ তার ব্লগে আইসা কথাবার্তা বলে নাই, মাহিও না। হ্যাঁ, এমনিতে অন্যদিকে কিন্তু শাবানাকে দেখায়, কিন্তু গত কয়েকদিন ধরে শাবানার সাথে তার মনে হয় কোনো বিষয় নিয়ে মন মালিন্য হয়েছে বা কোনো কিছু নেওয়া হয়েছে, কাহিনী টাহিনী হয়েছে, যে কারণে দেখায় নাই। তার মানে ঈদের আগে থেকেই ওই সর হাঁস বস্তিতে লড়াই চলতেছিল। আর তানজিলার ব্যবহার যে কত ভালো সেটা তো জানেন, তানজিলার আগের আর যে মানে কি বলে তানজিলা যে আগের মতো সাকিবের সাথে কিন্তু কোনো লুতুপুতু করতেও দেখা যায় না, বলো বাবু বলো তুমি খাও আমাকে খাই দাও, আমার জামাই আমাকে ছাড়া খায় না, আমার সৈতো সৈতো হাত পা সৈতো সৈতো সব কিছু সৈতো সৈতো এইটা সেটা হরি সৈতো জায়গা সৈতো জায়গায় বড় জিনিস,
মানে এগুলো এই সমস্ত কথাবার্তা কিন্তু বলে না। তার জন্যই বাপ্পি গতকালকে মানে গত কয়েকদিন যাবত কিন্তু কোনো ভিডিও মিডিও কোনো কিছুই দেয় নাই, ওই যে গরু আনার টানার থেকে শুরু করে কিন্তু কোনো ভিডিও দেয় নাই, মানে কয়েকদিন পরে ভিডিও দিছে, আর ভিডিও দিয়া কিন্তু হুমকি দিছে। আসলে সরাসরি যদি এই হুমকিটা সাকিবদের দিত তাহলে কিন্তু এই ব্যাপারটা কিন্তু খারাপ দেখা যেত, এক পর্যায়ে কিন্তু খারাপ দেখা যেত। হ্যাঁ, তাই রোস্টারদেরকে হুমকি দিছে যে মানে সে কী করবে না করবে, সে কী করবে না করবে, ওই কেঁচো ফুটতে গেলে সাপ বের হয়ে যাবে, সে কী করবে না করবে, ওই সাবজেক্ট তো বাদ। তো যেটা হইতাছে যে আগের মতো খাবার টেবিলে কালীমণ্ডলের কুরকুরানি 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 একটা ভাব ছিল, সেই কুরকুরানি ভাব নাই। মার্কেটে গিয়েও কিন্তু কুরকুরানি 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 ভাব ছিল, সেই ভাবটাও নাই। ইভেন তাবিয়াও ধমক দিছে, সেই ভয়তে মানে তাবিয়ার ধমকেও কালীমণ্ডল ভয় পায়। তাহলে বুঝেন ওর মনের মধ্যে দিয়ে কত বড় একটা স্ট্রেস যাইতাছে। তো মার্কেটের মধ্যে কালীমণ্ডল যখন ওই যে ইয়া মাথায় হেড না টুপি মাথায় দিয়া তানার হ্যাঁ ভিডিও ইয়া করতেছিল, ছবি উড়াইতেছিল, তখন কিন্তু কালীমণ্ডল তানের দেখা ভেংসি দিছে। ভেংসি তো দিছে গিয়ে ওই যে ওদিন ই তান কইয়ে দিছে যে তুমি তো মায়ের মেয়ে আর আমরা তো হইলাম আব্বুর সন্তান, তুমি তো মার সন্তান। তো যেই কারণে সেও কালীমণ্ডল জানে যে আসলে কোন কোনখানে কি আর তান কী করছে, তানও কিন্তু জানে যে এই সন্তান বা এ আসলে তানজিলা কে বা তানজিলার পরিচয় কী, এগুলো কিন্তু তার ঠিক জানে। আর বাপের হুমকি দেওয়ার একটা মানে আমি আসলে কয়েকটা কারণ বের করতে পারছি, তার মধ্যে একটা আমি আপনাদের সাথে একটু শেয়ার করি। সেটা হচ্ছে কি যে এই যে রোস্টারদের ভিডিও, মনে করেন যে রোস্টাররা কিন্তু শুধু শুধু কোনো কিছুই বলে না, কোনোখানে যদি কোনো ক্লু না দেখে কোনো কিছু না হয় তাহলে কিন্তু কোনো রোস্টারই, এটা শুধু আমি না হোক আরেকজন, কেউই কিন্তু কিছু বলে না। তো একটা মানে ওরা এমন একটা কাজ করে যেই কাজের ক্ষেত্রে মানুষ বা রোস্টাররা রোস্টিং করে। আচ্ছা, এই কালীমণ্ডলের অনেক তথ্য গোপন রাইখা কিন্তু ধরেন যে এই সাকিবের গলায় ঝুলাই দিছে, যদিও সাকিব জানে কিন্তু সাকিবের পরিবারের কয়েকজন হাতে গোনা কয়েকজন মানুষ জানলেও তাদের আশেপাশের মানুষ কিন্তু জানে না যে কালীমণ্ডলের বা সাকিব যেখানে বিয়ে করছে আসলে কোন জায়গায় বিয়ে করছে, কোন জায়গার মেয়ে, আসলে যারে বাপ ডাকতেছে সে কি আসলে বাপ কি না, এটা কিন্তু আশেপাশের মানুষ কিন্তু জানে না। তো আমার কাছে যেটা খটকা লাগছে যে এখন মানে ইউটিউবে ঢুকলেই তো নোংরাদের দেখা যায়, ইউটিউবে ঢুকলেই তো নোংরা যায়। তো সেই ক্ষেত্রে আমার কাছে যেটা মনে হইতেছে যে ওইখানের বা ওই কুষ্টিয়ার বা ওই চর হাস জায়গার মানুষজন ইউটিউবে তো অবশ্যই ঢুকে, যেহেতু শুনছে যে ইউটিউবে ইউটিউবার মানে ইউটিউবিং করে, সেরকম একটা মেয়ে বিয়ে করছে, টাকার কুমিরে বিয়ে করছে, তো সেই ক্ষেত্রে হয়তো ইউটিউবে ঢুকছে। ইউটিউবে ঢোকার পরে যখন দেখছে যে না এদের এদের আসলে এদের উপরে এক কিন্তু এদের তলে আরেক, মানে রোস্টারদের ভিডিও দেখছে, তো ভিডিও দেখার পরে আমার মনে হয় কি কানাকানি ঘানাঘানি এগুলো হচ্ছে ওইখানে ওই এলাকায়। তো হওয়ার এক পর্যায়ে কালীমণ্ডলের সাথে তার শাশুড়ি বা শ্বশুর বা যেই বলেন না কেন তাদের সাথে একটা বিতর্ক হয় যে তোরে তো এরকমভাবে আমি আমার ছেলের বউ বানায় নিয়েছিলাম, জানতাম না তো তোর ভিতরে এগুলা বা তুই এরকম বা তোর বাপের পরিচয় নাই হ্যান ত্যান এরকম, আর তুই যারে বাপ ডাকতেছস সে তো তোর বাপই না, তোর আসল বাপই না, ওই লোকের সাথে তুই বেড গরম করে আসিস মানে বিছনা গরম করে আসিস সোজা কথায়। তো সেইখানে আমার মনে হয় আর এর মধ্যে আবার ওদের ওই যে পশু পাখি বা কিছু দেয় নাই, ওই যে হয় না যে কোরবানি দিতে চাইছে বা এখন তো দেওয়া উচিত, আমি মনে করি যে যদি না দেওয়ার সামর্থ্য না থাকতো তাহলে না দিত সেটা আলাদা কথা, কিন্তু দেওয়ার সামর্থ্য রয়েছে তারপরেও দেয় নাই, তার মানে এখানে তো আরও অনেক কিছু বের হয়ে যায়। তো যেই কারণে এরকম লাগালাগি হয়েছে, লাগালাগি হওয়ার এক পর্যায়ে এখন কালীমণ্ডল বর্তমানে এখন চইলা গেছে ওইখানে, আর চইলা যাওয়ার সময় তো ওই যে বললাম আমার বাবার বাড়ির এলাকা, আমার দাদার বাড়ির এলাকা, আমার এটার এলাকা, আমার সেটার এলাকা, আমার সেটার এলাকা, এরকম ধরনের কিন্তু কোনো এইবার কোনো ভিডিওই দেয় নাই। সে হঠাৎ করে মানে এক্সাম থাকা যাই থাক, তার তো অনেকবার এক্সাম ছিল, তার তো অনেকবার সে পাবনাতে গেছে আইসে কই, তখন তো তার ব্লগ দেওয়া বন্ধ করে নাই।
মোটর সাইকেলে এমনভাবে মানে ঘুষতে ঘুষতে গেছে যে জায়গায় কিনা সমস্ত কিছু ভিজা টিজা গেছে, এরকমভাবে তারা গেছে। তো সেখানে এইবার কোনো কথাই হয় নাই, সে ফুসকুরা গেছে। তারপরে আবার আপনারা কি একটা বিষয় খেয়াল করছেন যে সাকিবরে সারা সারা থাকে, দূরে দূরে থাকে, মানে সাকিবের সাথে সে মিশতে চায় না বা সাকিবের সাথে তার মানে তার সম্পর্কটা কন্টিনিউ করতে চায় না। যেখানে আগে নিজেরা হ্যাপি শ্বশুর বাড়ি যেমন হোক হ্যাপি, এখন কিন্তু হ্যাপি করে না। আসলে দেখেন মুখে যতই হ্যাপি হোক না কেন, ভিতরে তো যায় মানে পুইরা যায়, ঝোলে যায়, ফেটে যায়, চৌচির হয়ে যায়। প্রকৃত সুখী তারাই যারা কখনো মানুষকে বলে না আমরা হ্যাপি আছি, আমরা এই আছি সেই আছি, হ্যাপিটা নিজের মুখে ফুটে ওঠে। তো কালীমণ্ডলের যে এই যে ইয়ার ভিডিওতে আজকে যে ইয়ার এই আহারে টিশার ভিডিওতে যে আপনারা দেখলেন, কীভাবে দেখলেন মানে কী কীরকম করে দেখলেন, ইয়েস আর নো, তিশা যেটা কইতেছে ইয়েস, যেটা কইতেছে নো, মানে এখানে ওর ভিতরে কিছু চলতেছে, কিছু একটা চলতেছে, যে কারণে ওর মানে ওর মানে ওর মন অন্যদিকে বা ওর চিন্তা ভাবনা অন্য কিছু। এটাই তেজে হপায় শুরু হয়েছে, এই যে প্যাডে আইসে হবে ডবে, তারপরে গিয়া একদিন ফুরুত করে ডিভোর্স দিয়ে দিবে, ও নিজেই দিবে, যেহেতু ওই বটকার কোনো যোগ্যতা নাই, 2 লাখ টাকা দিবে, তো ও নিজেই দিয়ে দিবে যে আমার সাথে মিশে না বনে নাই মিলে নাই, যে কারণে আমি নিজেই ছাইরা দিছি। তো কয়েকদিন পরে ওই ডিভোর্স দিবে, মিমের মতো কয়েকদিন ইয়া করবে, ওই যে সিঙ্গেল মাদারের ট্যাগ লাগাই নিবে, লাগাই নেওয়ার পরে এরপরে নিজে মানে মনে করেন যে ওই তার মতো তার সন্তানকে মাইয়া, এইবারও মাইয়াই হবে, এই কালীমণ্ডলেরও মাইয়া হবে। তো মাইয়া হলে কী করবে, একটা চ্যানেল পেজ খুলে দিবে, দিয়া সেরা সেখানে মানে দিয়া নিজের মতো কমন নাচানি শিখাবে, এই যে দেদার সে টেহা কামানো স্টার্ট। আর এখন একটু বদা সাহেবকে নিয়ে আর একটু কথা বলি, আমার আসলে কোনো ইচ্ছা নাই যে ওনার সাথে আমার কোচাকুচি করার। তো যেটা হইতেছে যে উনি যে ইয়াতে যাবে, ওই যে কি বলে জানি কোথায় জানি যাইতে চাইছে, তো উনি যে এত বছর বাপের পরিচয় দিয়া সেই মেয়েকে সে টুট 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 করছে, হ্যাঁ, এটার জন্য যদি মামলা হয় তখন সে কী করবে, সে কি সেটা ট্যাকেল দিতে পারবে? এখন বলবেন যে কোনো প্রমাণ আছে আমার কাছে, প্রমাণ তো তিশাই তো প্রমাণ দিয়ে দিছে যে মানে বদা আর সে একসাথে ঘুমায়, বদা আর তানজিলা একসাথে ঘুমায়, তাদেরকে ডাক দিলে ডিস্টার্ব হবে যে কারণে তারা একসাথে ঘুমাইতেছে। এর থেকে আর প্রমাণ চান আপনারা? তারপর আবার এই যে মাগিনুরের দেশে রাইখা এসা বদার বার্থডে পালন করে গার্লফ্রেন্ডের মতো, এটাও কি প্রমাণ চান আপনারা? আরও বহুত প্রমাণ আছে, দর্শকরা জানে, যারা পুরাতন ভিউয়ার্স আছে তারা জানে যে এদের সাথে এদের কী কী সম্পর্ক আছে বা কী সম্পর্ক আছে। একটা বাপ মেয়ের সম্পর্ক কখনো কোনো দিন ওই যে হাতের মধ্যে দিয়ে হাত ঢোকায়া ওই যে ঘুরতে পারে না, যে বাপ একটা টি শার্ট পরছে বা মেয়ে একটা ম্যাচিং ইয়া পরছে, পুরা এরকমভাবে ঘুরতে পারে না। তাদের মধ্যে অবভিয়াসলি কিছু হয়েছে যে কারণে তারা মানে ওরকম ধরনের, তাদের ভিতরে ওরকম আকর্ষণ বা ওরকম ইয়া কাজ করে, তারা আসলে তাদের মন ভালো হয়, তারা কাছে গেলেই মন ভালো হয়, এছাড়া কিন্তু তাদের মন আসলে ভালো থাকে না, বা দেখতেও দেখা যায় যে তাদের মন মরা। হ্যাঁ, তো এই যে বদা সাহেব, আপনি যে এইগুলা বলছেন, আপনি যে এত বছর ধরে খেয়ে আসছেন, এটার জন্য যদি কোনো কিছু হয় তখন আপনি ট্যাকেল দিতে পারবেন? তারপর আবার আপনি যাকে মেয়ে দাবি করতেছেন, আপনি কি একবার ডিএনএ টেস্ট করাইছেন? আসেন আপনি একটু ডিএনএ টেস্ট করেন, আপনি যদি ওই ইয়াতে যান ওই কী বলে মানে কোথায় আপনি যাইতে চাইছেন, যাই হোক আমি নাম বলতে চাই না, আপনি ওইখানে যাওয়ার আগে আপনার ডিএনএ টেস্টের রিপোর্টটা সাথে করে নিয়ে যাবেন যে আপনার মেয়েকে এরকম ধরনের কথাবার্তা বলা হয়েছে, হ্যাঁ এই কথাটা বলা হয়েছে যে কারণে আপনি এরকম একটা রিপোর্ট করতে যাইতেছেন, আপনি আগে আপনি বা আপনার মেয়ের ডিএনএ টেস্ট করিয়া সেই রিপোর্টটা নিয়ে যাবেন, নিয়ে গিয়া তারপরে কিন্তু বসবেন। আর যদি ওইটা না করতে পারেন তাহলে তো ভাই কেস ঘুরে যাবে উল্টা দিকে, তখন কি করবেন বলেন তো? এখন তো পলায়া কোনো রকম করে পাবনাতে গেছেন গা ওই কিবরিয়ার ভয়তে। তো এরপরে কীভাবে যাবেন? এরপরে যখন গা ওই উল্টা অ্যাকশনটা আপনার দিকেই মানে ইয়া হয়ে যাবে, তখন দেখি নাকের পানি আর চোখের পানি এক করেও বের করতে পারবেন না আপনারা, বা বের হইতেও পারবেন না।
একটা ইউটিউবে চলতেছে প্রতিযোগিতা, প্রতিযোগিতায় খুকির একটা ডলা খাওয়ার পরে তিন বোনে মিল্লা শ্বশুর শাশুড়ির খেয়াজমত বা শ্বশুর শাশুড়ির ইয়া করার লেগে ননদের সাথে ইয়া করার লেগে একবারে সেবা যত্ন করার লেগে একবারে মানে হাত পা ধুইয়া নাম ছিল সেবা যত্ন করবে। এখন খুকিও শুরু করে দিছে তার করিম ব্যাপারী শ্বশুরকে লইয়া মানে কোথায় কোথায় গিয়া বইছে, কোথায় কোথায় গিয়েছে ঘুরতে। আসলে দিন শেষে হয় কি বলি যে নিজেরা নিজেরাই মানে নিজের নিজেদের ইয়া নিজেরাই কাটবে, নিজেরাই আবার সেখানে ফাটায় মলম দিবে, নিজেরাই আবার ইয়া করবে, তারপরে আবার গিয়ে এতদিন দর্শকটা দেখাইছে এটা হয়েছে এটি ফাউ। আবার এগুলো নিয়ে রোস্টাররা যদি কিছু বলে তাহলে বলে আমরা আমরাই তো মিলে যাব, আমরা আমরাই তো ইয়া করবো, এটা করবো, সেটা করবো। আসলে মানুষের লজ্জা সরম না থাকলে এই সমস্ত কথা বলে। যখন একটা বিষয় পরিবারের বাইরে চলে যায় সেটা আর কিন্তু কোনো পারিবারিক কোনো বিষয়ই থাকে না, সেটা বাইরে চলে যায়, তার মানে ওটা পাবলিক প্রপার্টি হয়ে যায়। তো এখানে এতদিন নাচে গাইছে কইছে সব কিছু ঠিক, এখন মানুষে যখন এদেরকে দেয় ধৈরা ধুমুস 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 এই সুমকা যাইয়া ওই এই সমস্ত কথাবার্তা বের করে এদের মানে কি কুমার, এদের নোংরামি কইরা এরা ইনকাম করতেছে, এদের নোংরামি কইরা ওই যে গরু জবাই দিচ্ছে বা নোংরামি কইরা কোরবানি দিচ্ছে এগুলো আবার মানুষকে দেখাইতেছে, এগুলো আবার মানুষ খাইতেছে। আও মেকআপ ভুতুরির তো আবার কোনো ইয়েই হয় না এই গাহেন পর্যন্ত, মেকআপ ভুতুরির বিয়া তো উঠবে যে ওই যে ইয়াতে মানে বিয়ার কি কয় মেকআপ ভুতুরির যখন উঠায় নিয়ে যাবে তখনকার তো তখন এর ইনকাম তখন পর্যন্ত বাকি রয়েছে, এখন যা উঠেছে সেটা তো ফাও। ফাইনাল খেলা তো হবে গিয়ে যে ডিসেম্বর মাসে যখন ইউটিউব ইনকাম বাড়াই দিবে, তো সেই সময়কার থেকে তো মানে দেদার সে ভিডিও দেবে দুই একজন, আল্লাহ রে আল্লাহ তখন কাছে আমাগো উপরে কী বড়ো একটা ইয়া পরে দায়িত্ব পরে, কত বড় একটা প্যারা যে পরে, কার ভিডিও দেখবো কার কী করবো আল্লাহই জানে, হাফাই কি জায়গা মাঝে মধ্যে। তো এই যে রোজা এই যে তো এই যে ঈদ যে আইতাছে, এই যে ঈদের ঈদের মধ্যে কেমনে যে আমি নোংরা ভিডিও কন্টিনিউ করবো আল্লাহ তাল্লাই ভালো জানে, যাই হোক তারপরও চেষ্টা করবো ভিডিও দেওয়ার জন্য। তো এই যে মাল্টি নোংরার কথা একটু না করলেই হয় না, মাল্টি নোংরার বিয়া হয় নাই, বিয়া এখন পর্যন্ত মানে এত কয় যে বিয়া বলে হ্যার হয় নাই, অথচ আমরা বা আমি আমার মানে ইয়া অনুযায়ী আন্দাজ অনুযায়ী যেটুকু কইতে পারি যে ওদের আকার ইঙ্গিতে যেটুকু বোঝায় যে ওরা আগে থেকে ওই সারাসারি বিয়া বিবাহ আগে থেকে কইরা নিছে। হ্যাঁ তো এখন জাস্ট শুধু এটা পাবলিকে দেখাইতেছে যে তারা বিয়ে করবে হ্যান ত্যান হাবি যাবি, কিন্তু এদের মধ্যে বিয়ে হয়েছে খেলাধুলা সব কিছুই হয়ে গেছে। তো সেই ইয়া মাল্টিমিডিয়ার জামাই বা মাল্টিফ্লাগের জামাই সে কিনা এখন তার আরেকটা নিজের চ্যানেল প্লাস তার যে একটা বন্ধু আছে সেই বন্ধুর চ্যানেল উঠাই দেওয়ার জন্য উইঠা পইরা লাগতাছে, এমনে ভিডিও বানায় অমনে ভিডিও বানায় এইটা করে হেইটা করে হ্যান করে ত্যান করে মানে উঠবে ঠিক আছে, মানে ইউটিউবে আর যাই হোক নোংরামি খাসরামি বান্দরামি কইরা উঠতেই হবে, কারণ ইউটিউব এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আপনার অ্যাডসেন্স পাওয়া মানে অ্যাডসেন্সের পিন পাওয়া মানে আপনার মনে করেন ভাগ্যের চাকা খুলা যাওয়া। এটা অনেকের ক্ষেত্রে হয় অনেকের ক্ষেত্রে হয় না, যারা কইরা নিতে পারে তারা নিতে পারে, যারা নিতে পারে না তারা নিতে পারে না। যেমন যেমন যদি আপনারা চিন্তা করেন শামিমা শ্রাবণী ওই যে কার্টুন অ্যানিমেটর ও যে কার্টুন বানায় ওর কার্টুনগুলো যদি দেখেন ও কিন্তু মানে ছয় মাসে আট মাস পরে একটা ভিডিও দেয়, আর সেইখানে যদি এই এক দুই তিন মিলিয়নের একটা চ্যানেল থাকতো তাহলে এই সমস্ত নোংরারা কী করতো তাহলে এইটা ভাবেন। তো এটাই হয়েছে কোয়ালিটি, সবসময় কোয়ান্টিটির উপরে বিশ্বাস না করে কোয়ালিটির উপর বিশ্বাস করা ভালো। তো যেই কারণে অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছে যারা কিনা মাসে বছরে একবার দেয় একটা ভিডিও দেয়, যেমন তৌহিদ আফ্রিদি দেয়, সে এখন আর রেগুলার ব্লগ দেয় না, যে কোনো একটা দেয় মানে যে কোনো এক সময় একটা ব্লগ দেয় এটাই। তো ওদের মতো যদি এরকম হইতো তাহলে চিন্তা করেন যে কী হইতো, এই চুনাপুরি মার্কা ইউটিউবার হইয়া এতেই যদি এত লাফালাফি ফাও একটু গাড়াগাড়ি করে আর তো বাকি রয়েছে। ও আরেকটা কথা, এই সাকিবের মা এসে শাশি আইসে তানি কালীমণ্ডলের লইতে, হ্যাঁ কি আপনারা দেখছেন দেখেন নাই?
তো আমার ভিডিওর শুরুতে আপনারা যেই কথাটা শুনতে পারছেন যে গতকালকের যে দৌড়ানি খায়া, মানে গতকালকে যে হুমকিটা দিছিল বাপ্পি, আসলে মেনলি কেন দিছিল, মেনলি যে ভিডিও, মানে আমি যে ভিডিওটা দিছি সেই ভিডিওর মধ্যে কিন্তু আমি শেয়ার করছি, ইভেন আমি এই ভিডিওর শুরুতেও কিন্তু কিছু কথা শেয়ার করছি যে এই হুমকিটা মূলত দিছে সাকিবের বাপ মারে, যেই কারণে সাকিবের মা তত্তর তত্তর করে তুত্তু করে দৌড়াইয়া আইসে যে কালীমণ্ডলের সাথে বা কালীমণ্ডলের নিয়ে যাইতে। আপনারা যদি বাপ্পির ব্লগটা দেখা থাকেন তাহলে বুঝতে পারবেন। তো এই বাপ্পির ব্লগের মধ্যেই যে কী বলে জানিস, শাবানার মুখের চোখের সাইজ দেখলে বুঝতে পারবেন যে কোনো একটা আতঙ্কের মধ্যে আছে, যে কোনো একটা কিছুর মধ্যে আছে, যে খুব ভয়তে রয়েছে যে এইটা না করলে এইটা হবে, সেইটা না করলে সেইটা হবে, ঠিক আছে, কোনো একটা কিছুর মধ্যে রয়েছে। তো সেইখানে হঠাৎ করে আসিফের মা বলে বেয়াই যাবেন না, মানে ঈদের মধ্যে যাবেন না, তো সেইটা নিয়ে বাপ্পি আবার করতেছে যাবো যাবো না কেন, মানে এরকম ধরনের কিছু হইতেছে। আসলে ঘটনা হয়েছে যে গতকালকে যে বললো যে আমি ডিবির অফিসে যাব সামনের মাসে ঢাকা বা কখন ঢাকায় গেলে আমি ডিবির অফিসে যাব, এইটা রোস্টারদের উপরে বন্দুক রাইখা ওই যে মানে সাকিবদেরকে বুঝানো হয়েছে যে মানে এই যে আমাদের ফেয়ার থেকে বাচ্চাটা এত জোর, মানে এত সহজ না বা পারবাও না ফেয়ার থেকে বাঁচতে চাইলে, আমরা কী জিনিস সেটা তোমরা বুঝা লই বা বুঝবা, তোমরা যদি তাড়াতাড়ি না আসো তাহলে বা কোনো কোনো একটা কিছু বা কোনো কিছু করার চেষ্টা করো আমাদের সাথে, তাইলে এর পরিণাম ভালো হবে না। তো যেই কারণে গতকালকে আপনারা দেখছেন যে রোস্টারদেরকে নিয়ে আবার রোস্টারদেরকে করবে সেটা করবে হ্যান করবে ত্যান করবে, ওই কথাটা মূলত সাকিবের বাপ মারে কইছে যে আমার আমাদের সাথে যদি পাঙ্গা নিতে যাও তাহলে এর পরিণাম ভালো হবে না। যেটা মনে করেন যে সানিরেও হয়তো এরকম কোনো কিছু বলছে, যে কারণে সানি এখন কিন্তু নিজে থেকে কোনো করে না, সানির ফ্রেন্ডরে দেওয়া বলায়, তারপরে কিবরিয়ার সাথেও কিন্তু এরকম অনেক কিছু হয়েছে যেটা আপনারা জানেন। তো আজকে যখন আর কি মানে এই আইসে শাবানা বেগম আইসে কটকটি বেগম আইসে, তখনই আমার মনে একটা সন্দেহ যাচ্ছে যে কী রে কালকে কথাটা কইতে পারলো না, আজকে কইছে, তারপরে আবার আমার কালকে থেকে মনের মধ্যে খোঁচাইতেছে যে হঠাৎ করে এই কথা কইলো, আর একে একে দুই মিলাইলাম যে আপুরা যে আমারে কমেন্ট করে কইতাছিল যে আপু রাগারাগি করে আইসে ঝগড়া করে আইসে, কোনো একটা কিছুতে হয়তো বাপ্পি এরকম প্ল্যান করছে, প্ল্যান করার পরে এই হুমকিটা দিছে যে হ্যান ত্যান করবে, বুঝতে পারছেন? তো যেই কারণে কিন্তু আজকে এই বেগমরা মানে এই ঘষটি বেগম বলেন, ঘষটি বেগমের কাছে কিন্তু এই শাবানারা জিম্মি হয়ে গেল, জিম আইসা পড়ছে। তো এই সকালবেলা সকালে নাস্তা খাইতে পারে নাই, এর মধ্যে সাকিবের সাথে তানজিলা তুমুল আকারে ঝগড়া করছে, তুমুল আকারে তো ঝগড়া করছে। এক পর্যায়ে সাকিব নিজে নিজে কিন্তু খাইতে আইসে নিচে, আর তানজিলা কিন্তু আসে নাই, মানে প্রচুর দমে রাগারাগি করছে, হয়তো ওই যে রাগারাগি করছে যে ওইখান থেকে আইসে, মানে ওই যে কি কয় বিষ, মানে সেরা বড় যে বিষগুলো থাকে, সেই বিষ যে কিছু কইলি না এ করলি না সেই করলি না, তোর বাপ মায় আমার পায়ের প্রায় পড়বো, হে হেনে তুই আম কিছু করলি না হ্যান ত্যান, মানে বালি তৈলে যা হয়। তো হেরা আয়া একলা একলা বিলায়ের মতো খাইতে বসে, আমার একটারে এমন লজ্জা লাগে বা শরম লাগে, সি 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 সি, মানে একটা তো আমি একটা মেয়ে মানুষ হয়েও আমার আত্মসম্মান বহুত, আমার যদি কেউ কোনো কিছু কয় তাহলে ওর তো দ্বারের কাছ দিয়েও যাব না। তো হেইহান হেই বিলাই আবার যাইয়া খাইতে বসে স্যাঁসরা বিলাইয়ের মতো। তো যাই হোক, এইটাই আসলে মেন কথা যে আসলে এই হুমকিটা দিছে আসলে মেনলি কিন্তু বাপ্পির মানে সাকিবের বাপ মানে। তো যাই হোক, ভিডিওটা আজকে একটু পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর গিয়ে ভিডিওটাতে কিন্তু একটা লাইক দিয়ে দিবেন।